সৌভাগ্যবান সেই স্বামী যার স্ত্রীর মাঝে এই চারটি গুণ আছে। কি সেই গুণ? আসুন আমরা জেনে নিই। স্বামীর জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলার ক্ষেত্রে একজন স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রাচীন উপমহাদেশের শাস্ত্রে স্ত্রীর গুণ এবং অপগুণের বর্ণনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্ত্রীর মধ্যে যদি বিশেষ চারটি গুণ থাকে তাহলে তার স্বামীকে ভাগ্যবান বলে মনে করা যেতে পারে। কোন কোন গুণ আসুন তাহলে জেনে নিই। এক, গৃহকর্ম নিপুণা। বলা হচ্ছে, যে বধূ ঘরের কাজকর্মে অত্যন্ত দক্ষ হাতে সামলাতে পারেন সেই ঘরে সর্বদা সুখ বিরাজ করে। সেই স্ত্রী সমাজ সংসারে বিশেষ সম্মান লাভ করেন এবং তার স্বামীর জীবনও সুখে পরিপূর্ণ হয়ে ওঠে। দুই, স্বামীর নির্দেশ পালনকারিণী। যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত। স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতিটি আদেশ পালন করে চলা। তিন, নতুন পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন যিনি। যে স্ত্রী বিবাহের পরে স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন, স্বামীর পরিবারের সম্মত রীতিনীতিকে অক্ষরে অক্ষরে পালন করে চলেন, তিনি গুণবতী স্ত্রী, তার স্বামী সত্যি ভাগ্যবান। চার, যিনি মিষ্টভাষী। বলা হচ্ছে, যে পত্নী মিষ্টি ভাষায় কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারিণী, তার স্বামীও বিশেষ সৌভাগ্যবান। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এখনই আমাকে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন। থ্যাংক ইউ।